পূর্ণাবর্ত থেকে ডানা বাঁধছে এবার নিম্নচাপ। আজ থেকে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর হাওয়া অফিস। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে দানা বাঁধা এই ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হচ্ছে কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে, সোমবার তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আপাতত কলকাতায় বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির কারণ হিসেবে ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখাকেই দায়ী করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া দীঘা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের গতিবিধির ওপর পরবর্তী পূর্বাভাস নির্ভর করছে। কলকাতা এবং শহরতলির গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, কখনও মুষলধারে ভিজছে শহর, কোথাও বা আবার হালকা বৃষ্টি। এই বৃষ্টির কারণে শহরে একাধিক জায়গায় রাস্তায় জল জমে গিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তিও চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব।